সালাম দোয়া জানাই না যে বিশিদবার আরাশুর গরিদে বয়স মেরিনার হর্ষবজ্জে বাসের আঞ্চলিক খবর আই অনার ফারে আসি জায়েদ সরোয়ার সুয়েল খবর জায়গার আগে জানাই দিন দে খবর শিরোনাম মেন হর্ষবজনের মাঝে অবরুদ্ধতা না থাকিলে আশানুরূপ পর্যটক নোয়াইয়ের হর্ষবজনের তাইয়া পর্যটক অলল্লা বলে অন্যতম দর্শনীয় স্থানের দিকে আদিনাথ মন্দির পর্যটন উন্নয়ন গরিবল্লা বলে এই মন্দির আগের যে ভূমিকা হর্ষবর্ধনের সৈকত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করিবল্লা বলে নিয়োজিত আছে যে মাইক মানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে রাখেছে ভূমিকা এতক্ষণ পুনিরান্দের শিরোনাম এবার জাইমবিতে বিস্তারিত খবর হর্ষবর্ধন মাঝে অবরুদ্ধ হরতালে তারপরও এটা পর্যটক নোয়াইয়ের ফলে কোটি কোটি টিয়া যারা এই ব্যবসার মাঝে বিনিয়োগ হয়েছে তারা ফুরি গিয়ে দিয়ে হতাশা এলিয়নে সরল উগা ডেস্ক রিপোর্ট রাজনৈতিক অস্থিরতা না থাকিল অবরতর ডর এখনো তাই গিয়ে গই হর্ষবাজারের মানুষত্বে শেষ হয়ে দেয় টানা অবরোধ আর হরতাল কিন্তু পর্যটক নগরী হর্ষবাজারত এখনো আশানুরূপ পর্যটক আইদ নফারের পর্যটক নয়বার হারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যবসায়ী অকল এবং ইতারা যথেষ্ট হতাশগ্রস্ত হইয়া থাকি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিশু আলোর বিকাশ হল বলে অত্যন্ত জরুরি বিষয় কিন্তু স্কুলের মাঝে পর্যাপ্ত পরিমাণ মাঠনাতাওয়ানোর কারণে খেলাধুলাতে বঞ্চিত ফলে শিশু অকলের বিকাশে বাধাগ্রস্ত বলে অভিযোগ হয়েছে অভিভাবক অকল ইয়ান লইল সম উমর ফারুক হিরুর প্রতিবেদন আদর্শ বিদ্যালয় হইতেই একান খেলার মাঠ অবশ্যই থাকা পড়িব কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত উদ্যোগে যেসব প্রতিষ্ঠান আছে ইনত খেলার মাঠ নাই বিশেষ করে শহরের কিন্ডারগার্ডেন স্কুলগুলোতেই এই সমস্যা এতে কোমলমতি শিশু সকল লেখাপড়া ছাড়াও শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশত প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমাদের স্কুলে মাঠটা বেশি ছোট আমরা খেলতে মজা পাচ্ছি না বিদ্যালয়ের মাঠটা বড় হলে খেলাধুলা করতে ভালো হবে অভিভাবক অকল শিশু অকলের খেলাধুলার লাই বলি স্কুলের মধ্যে এখন মাঠ প্রয়োজন বলি মনে করেন আমার বাচ্চাকে তো আমি কিন্ডারগার্ডেনে দিছি আমার বাচ্চা স্কুলে পড়ালেখা ভালো করতেছে কিন্তু মাঠ না থাকার কারণে ভালো হবে খেলা করতে পারতেছে না লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশ হলে বলি খেলাধুলার প্রয়োজন আর এই খেলাধুলার লাই প্রত্যেকটা স্কুলের সামনে মাঠ থাকুক ইয়ানি আশা করেন বেগুনে উমর ফারুক হিরু ভয়েস মেরিনা কক্সবাজার মুশকিলে ফানজেন বিখ্যাত ইয়াতিবারে বিখ্যাত হইল দেখি মুশকালে অত্যন্ত প্রাচীন মন্দির আদিনাথ মন্দির যার প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ইয়ানরে সাইতে হই এই মন্দির গান পর্যটন উন্নয়নে রাখে দে উল্লেখযোগ্য ভূমিকা মুশকালেতে আদিনাথ মন্দির হতে ফিরে আইনে এ বিষয়ে বিস্তারিত জানাত দে তৌফিকুল ইসলাম লিপো পর্যটন নগরী হর্ষবাজারের সুন্দর সুন্দর জায়গার মধ্যে আদিনাথ মন্দির একখান সুন্দর জায়গা প্রত্যেকদিন এই আদিনাথ মন্দিরে যাতে সৎ সৎ পর্যটক পর্যটক ছাড়াও দেশের বিভিন্ন জায়গাত ধর্মফলঙ্গিত এর দাঁড়ে মানুষ প্রত্যেক বছর ডর করে আয়োজন করে দেয় ঐতিহ্যবাহী আদিনাথ মেলা সনাতন ধর্ম মানুষের হাসে আদিনাথ একখান তীর্থস্থান আর পর্যটক সকলের হাসে এন সুন্দর জায়গা বিয়াক মিলিয়নে এই মন্দিরের আরও বেশি সুন্দর করে বলা দাবি জানিয়ে দে এটা বেড়াতে গিয়ে দেয় পর্যটক সকল তফিকুল ইসলাম লিপু বয়স মেরিনা হর্ষবাজার হর্ষবাজার দরিয়েশ্বর মাঝে বুরখার উদ্দে লালমিককে হর বেড়াই নে হাসারা ফেড়াই ফেড়াই লুজার কিছু মাই হই তার হইলে সমুদ্র সৈকত মাঝে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মী এসব মাই ফাইন ধরে লইনে সন উগুয়া শাশ্বতী বরুয়ার প্রতিবেদন দুর্যাস্তরত মন মাতা বেল্লাই বহুত পর্যটক আইয়ে দে হর্ষবাজারের সমুদ্র সৈকতত আর এই সমুদ্রের মধ্যে যে ময়লাগুলো জমি আছে এর পরিষ্কার করে বেলায় নিরল শ্বাস করে যাতে কিছু নারী পরিচ্ছন্ন কর্মী তারা মহিলা 30 জন আছে আর 20 এর থাক ভিত্তাই অল্প বেতন কাজ করি পারি নাও এই নারী পরিচ্ছন্ন কর্মীরা বহুত খুশি আর তো হাম হইবে করতে বেলা লাগে অনারা যদি আর সন বেতন বাড়া বেলা আর বেলা পর্যটন নগরী হাসপাতালের সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় বেগুনের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছে যে এটা সচেতন মহল শাশ্বতী বড়ুয়া বয়স মেয়েনা হর্ষবাজার দর্শক এবার লইম দে গুরামিক্ষ বিরতি এখনই ফিরে এর আর আর ফোয়ারে থাকুন
দর্শক বিরতির পর আবার ফিরে এলাম, ফিরে যাই বুঝে আবারও খবর মাইজি। হর্ষবাজার একখান গুরামিকা শহর, এই শহর মাইজি হাজার হাজার রিক্সা, হাজার হাজার টমটম, হাজার হাজার সিএনজি আর হাজার হাজার গাড়ি, তার ফলে হর্ষবাজারের মাঝে যানজট লাগিয়ে আছে। আর এই যানজট নিরসন লাগলে দোয়া দিত ফুরি গিয়ে দি ট্রাফিক পুলিশ। হর্ষবাজার শহরে আজ যে যানজট লেছেন তাহসিন আলম সাদরুকা প্রতিবেদন। আর এই যানজট ইয়ান পাঙ্গি বাজার বলে ট্রাফিক পুলিশ তো হিমশিম হা করে বেঙ্গালুতে এই যানজট ইয়ান লাগে আছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী সংগ্রামী রণেশ দাস গুপ্তর 103তম জন্মবার্ষিকী গতকাল সন্ধ্যায় ফালুনগঞ্জেতে উদীচী জেলা সংসদ আশুতোষ রুদ্র সঞ্চালনায় গণসংগীত গায়নে অনুষ্ঠানের উদ্বোধন করায় স্বাগত বক্তব্য রেখে দেয় উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক কল্যাণ পাল। বিপ্লবী নেতা সংগ্রামী আত্মজীবনী সহ রণেশ দার লেহা প্রবন্ধ পাঠ করা হয়। সংগ্রামী নেতারে শ্রদ্ধাবরি স্মরণ করিয়ারে ওনার জীবনের নানা বিষয়ে আলোচনা করে উদীচী নেতৃবৃন্দ কলে। উক্ত অনুষ্ঠানত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সকল উপস্থিত আছিল। উদীচী জেলা সংসদের সংগঠন বিভাগের সমন্বয়কারী ও অনুষ্ঠানের সভাপতি নাসিরুদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ফাল্গুনী দাস হৈমু, ভয়েস মেরিনা, হর্ষবাজার। এবার বাজারের দাম দরের খবর হব জানতে আরারে আর সরকে। শীত হাল্লা তরহারি বাজারত ফুরাইয়া নোয়াগড়ি আসে দে বেন্ডি, বেন্ডি আয়না তা বেসাদার 50টি আয়। তাছাড়া অন্যান্য সবজি আছে ক্রয় ক্ষমতার মধ্যে। ফুলহপ্পি 15,15, বাঁধাহপ্পি 15, মূলা 5, কেঁচামরিচ 20 ও আলু 12 দর। এটা আবার ফার্মের কুড়ার দাম 10 হমিয়ে নে তা 150। পেঁয়াজ 25 তো 30 মধ্যে। সেলুর দাম বাড়িবার পরে তা আজন হমে। আর ফারুক, ভয়েস মেরিনা, হর্ষবাজার। এবার হর্ষবাজার আবহাওয়া পরিস্থিতি জানাতে রাশেদ রিফন। আজিয়ার আবহাওয়ার সর্বশেষ সবরত হয়ে দে দিনরিকা মেয়ালা থাকিব এবং ফোয়েটা হালকা ফোয়া ফুরিব। আজিয়া কক্সবাজার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিলে 25.0°C আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলে 16.0°C। জোয়ারবাড়া শুক্রবার ফজরত 5:11 পূর্ণ বাড়ার পর বেইনা 10:44 পূর্ণ জোয়ার হইব। আবার 2:05 পূর্ণ বাড়ার পর রাতিয়া 10:57 পূর্ণ জোয়ার হইব। আয়ের দাহালিয়া সূর্য উলিবদে 6:33, সূর্য ডুবিবদে 5:32। রাশেদ ত্রিপন, ভয়েস মেরিনা, হর্ষবাজার। দর্শক শেষ পর্যন্ত আজ আঞ্চলিক ভাষার খবর, তার আগে জানা দিই আবারও সংবাদ শিরোনাম। হর্ষবাজারের মাঝে অবরোধ হরতাল না থাকিলে আশানুরূপ পর্যটক নোয়াইয়ের। হর্ষবাজারে তাইয়া পর্যটক অলল্লা বলে অন্যতম দর্শনীয় স্থান দেখি আদিনাথ মন্দির। পর্যটন উন্নয়ন গরিবল্লা বলে এই মন্দির রাখে দেশ ভূমিকা। হর্ষবাজারের সৈকত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন গরিবল্লা বলে নিয়োজিত আছে যে মাইফাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে রাখেছে ভূমিকা। দর্শক আসিল আর আজ আঞ্চলিক খবর, আগামী এলে একই সময় মাঝে আঞ্চলিক খবর সাহেবের আমন্ত্রণ জানাবেন। আর এটাই শেষ করি, ব্যাগুন ভালো থাকবেন।